পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়নের ফলে যাতায়াতে সুবিধা হওয়ায় প্রতিদিন আগের চেয়ে দ্বিগুণ রোগীর স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। পঞ্চম বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উপলক্ষে সকালে শহীদ ডাক্তার মিলন হলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ সহ অনেকে। এ সময় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেন, জোড়া লাগা শিশুর সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা, কিডনি ট্রান্সফার সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবায় এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্পেশালাইজড হাসপাতাল।